আসসালামু আলাইকুম ব্যাক টু টু মাই পাতায়া 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 ব্যাংকক কোন শহরে ছিলাম এবং পাতায়ার কোন হোটেলে ছিলাম বিচ থেকে কত দূরে আজকের ভিডিওতে এগুলো দেখাবো পাতায়ার ওয়েলকাম প্লাজা হোটেলেই ছিলাম পাতায়া সিটি যেটি ছিল বিচ থেকে মাত্র এক কিলোমিটার দূরে অর্থাৎ বিচ খুবই কাছাকাছি ছিল মাত্র দুই মিনিটে হাঁটার রাস্তা ওয়াকিং এস্টিট এখান থেকে তিন চার মিনিটের রাস্তাই ছিল ওয়েলকাম প্লাজা হোটেলের ফ্রন্ট ভিউতে আপনারা পাবেন হচ্ছে সিটি ভিউ অ্যান্ড হচ্ছে যে ব্যাক সাইডে পাবেন হচ্ছে পুল ভিউ হোটেলটি খুবই সুন্দর আমার পুরো ব্লকটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি হোটেল থেকে বের হলেই রাস্তা এক রোনের পর আরেক রোনই হচ্ছে বিচ এখন চলে আসি রুম ডিটেলসে ওয়েলকাম প্লাজা হোটেলের রুমগুলো খুবই সুন্দর ছিল এগুলো ছিল টু পার্সনের জন্য রুম যদি আপনারা থ্রি পারসন থাকতে চান একটি রুমে সেক্ষেত্রে আরও ছশো টাকা অ্যাড করতে হবে ওদের শাওয়ারটি ছিল খুব সুন্দর অ্যান্ড বাথরুম অ্যান্ড রুম ফ্যাসিলিটিসও খুব ভালোই ছিল ওভারঅল আমি স্যাটিসফাই ওদের সার্ভিসে অ্যান্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অ্যান্ড আমরা যে রুমে ছিলাম সেখান থেকে ভিউ দেখা যাচ্ছিলো খুবই সুন্দর খুব সুন্দর একটি বারান্দা ছিল অ্যান্ড এখান থেকে পুল ভিউটা দারুণ আসছিলো সাথে সিটি ভিউ ছিল ওয়েলকাম প্লাজা হোটেলে আসলে এত সুন্দর মনোরম একটি পুল ভিউ আপনারা পেয়ে যাবেন এইবার চলে আসি ফুড ডিটেলসে ওয়েলকাম প্লাজা হোটেলে ব্রেকফাস্ট বফেট ইনক্লুডেড ব্রেকফাস্টে পেয়ে যাবেন হচ্ছে স্টিমড রাইস থেকে শুরু করে চিকেন ভেজিটেবলস চিকেন স্যুপ এই হোটেলের সব খাবারই হচ্ছে হালাল খাবার এখানে স্ক্র্যাম্বল এগ ছিল ভেজিসের মধ্যে ছিল শাকের একটি কোনো তরকারি অ্যান্ড সসেস ছিল যেটি খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি ছিল এবং সসের সাথে খেতে অনেক মজা লাগছিল এগ পোস্টও ছিল অ্যান্ড কয়েক টাইপের সসও ছিল অ্যান্ড ফ্রুটসের মধ্যে ছিল ফ্রুটসের মধ্যে ছিল হচ্ছে তরমুজ অ্যান্ড আনারস অ্যান্ড স্যালাডের মধ্যে ছিল টমেটো কিউকাম্বার লেটুস ক্যারট অ্যান্ড ক্যাবেজ অনিয়ন স্লাইসেস মিন্সড মিট বয়েল্ড কর্ন অ্যান্ড ছিল সাথে হচ্ছে ম্যানেজ এগুলো স্যালাডের সাথে মিক্সড করে খেতে অনেক মজার অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটারও ছিল টি অ্যান্ড কফিও ছিল টি অ্যান্ড কফিটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি মোটামুটি টেস্ট মিল্ক সুগার আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করে নিতে পারবেন টাইমিংটি আমার কাছে ভালোই লেগেছে হ্যান্ড ওদের সার্ভিসও ছিল বেস্ট যতবার খাবার শেষ হচ্ছিল ওরা বারবার রিফিল করে দিচ্ছিল এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড জুস আইটেমের মধ্যে ছিল শুধুমাত্র অরেঞ্জ জুস এটা আমার কাছে ভালো লাগেনি আর পানি ছিল বাট ওটা ছিল কোল্ড ওয়াটার নাও লেটস কাম টু দ্য পুল সাইড ভিউ পুল সাইড ভিউটি ছিল এক কথা অসাধারণ এখানে বসে আপনারা চিল করতে পারবেন যারা পুলে নামতে চান তারা পুলেও নামতে পারেন আর যারা চিল করতে চান তারা চিল করতে পারবেন পুলে নামার টাইম ছিল সকাল সাতটা থেকে সন্ধে ছয়টা কি পাঁচটা পর্যন্ত এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই কিন্তু ওদের পুল ভিউটি ছিল একবারে দেখার মতন এখানে বসে প্রায় আমি অনেকক্ষণ ধরে সময় কাটাতাম আর ওয়েলকাম প্লাজা হোটেলে এখানে হচ্ছে অনেক অনেক মানুষ আপনারা পেয়ে যাবেন দেশি অর্থাৎ বাংলাদেশি মানুষ আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে ইন্ডিয়ান ইউরোপিয়ান অনেক কান্ট্রির মানুষই আসে আমরা গিয়েছিলাম পিক সিজনে যে সময় হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন সবচেয়ে বেশি অর্থাৎ আমরা গিয়েছিলাম ডিসেম্বরে সেই সময় ক্রিসমাস নিউ ইয়ার পার্টি উপলক্ষে অনেক বেশি রাশ আউট ছিল তারপর আমরা সার্ভিস একবার টপ নচ পেয়েছি এক কথায় বেস্ট এখন হচ্ছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ সো আমি এখন হচ্ছে ওয়েলকাম প্লাজা হোটেলে পুল সাইডে আছি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ব্রেকফাস্ট একটা টাইম হচ্ছে যেটা হচ্ছে সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত মধ্যে চলে আসতে হয় আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে পুল চলে সে আমার পুলের আমার তেমন খুব একটা শখ ছিল না কিন্তু এখানে বসে আমি সিনারি খুবই এনজয় করেছি ছিল এবং মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জন্য খুব সুন্দর একটি স্কোপ ছিল ভালোই লাগলো আর রুম সার্ভিসও ছিল ওদের এক কথাই বেস্ট এন্ড ব্যালকনি থেকে পুল ভিউটা ছিল একটি অসাম একটা সিনারি যেটা দেখে খুব উপভোগ করছিলাম সো ওভারঅল আমি ওয়েলকাম প্লাজা হোটেলে। স্যাটিসফাই স্টার হোটেল ছিল আমরা যে সময় গিয়েছিলাম সে সময় এটির ভাড়া ছিল টু পার্সন থাউজেন্ড টু হান্ড্রেড বাদ পার্সনের জন্য অ্যাড করতে হবে সিক্স হান্ড্রেড বাদ আমাদের টোটাল লেগেছিলো যেহেতু আমি আম্মু ছিলাম ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড বাদ সো আমার ভিডিও আজকে এতটুকুই আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি পাশে থাকবে